হাই, আমি তোতনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো ভাপা বেগুন। এর জন্য নিয়েছি একটা মাঝারি মাপের বেগুন, এটা চার ভাগ করেছি। টক দই আধা কাপ, আদা রসুন বাটা আধা চা চামচ, কাজু বাদাম বাটা এক চামচ, একটা পেঁয়াজ বাটা, নারকেলের দুধ এক কাপ, হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ, লঙ্কা গুঁড়ো এক চামচ, নুন পরিমাণ মতো, আর লাগছে সর্ষের তেল দু চামচ। বেগুন ম্যারিনেট করার জন্য একটি পাত্রে নেব। এতে দেব হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আর দেব টক দই। ভালো করে মাখিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। বেগুন ভাপা বানানোর জন্য কড়াই গরম করে তেল দেব। তেল গরম হলে দেব পেঁয়াজ বাটা, এর মধ্যে সামান্য নুন ছড়িয়ে দেব, তাহলে আর তেল ছিটকাবে না। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দেব আদা রসুন বাটা, আদা রসুন তেলের সাথে ভেজে নেব। এরপর দেব ম্যারিনেট করা বেগুন। উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো এটা মশলার সাথে হতে দেব। এবার দেব নারকেলের দুধ, কাজু বাদাম বাটা, আর ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। মাঝে একবার ঢাকা খুলে বেগুন উল্টে দিয়েছিলাম। তৈরি ভাপা বেগুন।